আজকে আমার মাথা প্রচণ্ড গরম হয়ে আছে। আমি পড়ছিলাম, পড়তে থেকে মানে পড়তে পড়তে উঠে এসে তোমাদের জন্য একটা ভিডিও বানাচ্ছি, কারণ আমাকে প্রচুর ফোন করছো এবং মানে নার্সিংটা নিয়ে একদম যাচ্ছে তাই অবস্থা তোমরা বলছো, সিরিয়াসলি বলছো। আমার মাথা প্রচণ্ড গরম হয়ে আছে, তো আমি কোনো রকম ইন্ট্রোডাকশন দিচ্ছি না, আমি ছোটো একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিচ্ছি। আমি এখন নার্সিং করছি, থার্ড ইয়ারে পড়ছি, ঠিক আছে। সো তোমাদের জন্য আজকে এই ভিডিওটা সত্যি খুবই ইম্পর্টেন্ট ভিডিও, কারণ এই যে নার্সিং নিয়ে এখন যেটা হচ্ছে বাস্তবে, ঠিক আছে, পুরো চারিদিকে যে নার্সিং 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 বা নার্সিংটা এমন একটা জায়গায় পৌঁছে গেছে। সো আজকে এটা নিয়ে আমি অনেক কিছু কথা বলবো, আমার মাথায় অনেক কিছু মানে কথা আছে, বা তোমরা আমাকে ফোন করে অনেক কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করছো। আজকে ভিডিওটা দেখার পর আমি 100% তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি নার্সিং রিলেটেড তোমাদের কোনো ডাউট থাকবে না, এবং নার্সিংটা কাদের করা উচিত আর কাদের করা উচিত নয় সেটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে। আর এটা যদি তোমার গার্জেন দেখছে তো আরও খুব ভালো, আর যদি তোমার গার্জেন না দেখছে তুমি গার্জেনকে নিয়ে এসে ভিডিওটা দেখাও, তুমি তোমার গার্জেন একসঙ্গে দেখো, এবং সকল গার্জেনকে আমি রিকোয়েস্ট করছি ভিডিওটা দেখার জন্য। দেখুন, নার্সিং জিনিসটা না এমন একটা হয়ে গেছে, আমি চারিদিকে শুনছি নার্সিংয়ে চাকরি পাচ্ছে না, স্যালারি পাচ্ছে না, এই 5000 স্যালারি দিচ্ছে, কোথাও ওয়েস্ট বেঙ্গলে তো একদম যাচ্ছে তাই কোনো হসপিটালে নিতে চাইছে না, মেসালি ব্যাঙ্গালোর থেকে যারা পড়ে এসছে একদম নিচ্ছেই না। কারণ কী, কেন নিচ্ছে না? তো দেখো, নার্সিং প্রফেশনটাকে এখন কিছু ছেলে বা ম্যাক্সিমাম ছেলেরা নার্সিং প্রফেশনটাকে একদম নষ্ট করে দিয়েছে, ঠিক আছে। সো স্যালারিটা এরকম না যে তোমাদের একদম মানে পাস আউট হয়ে যাবে সঙ্গে সঙ্গে এসে তোমরা একদম 50,000 টাকা স্যালারি পেয়ে যাবে, এরকমটা তো না। তো MBBS করেও এখন 15,000 টাকা স্যালারি পাচ্ছে, 14,000 টাকা 12,000 টাকা স্যালারি পাচ্ছে MBBS ফ্রেশার পাস করে। তো তুমি কীভাবে অ্যাকসেপ্ট করতে পারো যে একদম পাস আউট হওয়ার পরে পরে একদম 20,000-25,000 টাকা স্যালারি পাবে? আর যে মেন যে জিনিসটা, নার্সিং মানে একটা মানে কাদের নার্সিং করা উচিত আর কাদের করা উচিত নয় সেসব কোনো দেখার দরকার নেই, তোমার প্যাশান কিছু সেসব কোনো দেখার দরকার, সবাই চলো নার্সিং, নার্সিংয়ে পড়ার পর খুব ভালো একটা স্যালারি আছে, খুব ভালো ক্যারিয়ার, খুব জব পেয়ে যায়, চলো নার্সিং করবো। সো ভয়াট ফালতু লোকেদের কথা শুনে এরকম করো না, আমি তোমাদেরকে হাত জোর করে বলছি, নার্সিংটা একটা ভালো প্রফেশন, নার্সিং প্রফেশনটাকে তোমরা নষ্ট করো না। তোমরা আগে ভালো করে দেখো যে তোমার নার্সিং করা উচিত কি নয়, ঠিক আছে। কারণ এখন চারিদিকে এত এজেন্ট হয়ে গেছে, ফালতু অনেকে ফালতু কথা বলছে, আর এখন তো ফালতু ফালতু কলেজ হয়ে গেছে যেখান থেকে নার্সিং করার পর সত্যি বলছি প্রচুর ছেলে পেয়ে পশ্চিমবঙ্গের 90% ছেলে মেয়ের কেরিয়ার নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। তো প্রথমে আমি আলোচনা করবো নার্সিংটা কাদের করা উচিত আর কাদের করা উচিত নয়, ঠিক আছে। তো দেখো, মেনলি আমি বলবো না যে তোমার নার্সিং করা উচিত বা উচিত নয়, সেটা তুমি নিজেই ডিসিশন নেবে। কারণ নার্সিং প্রফেশনটা এমন একটা প্রফেশন যেখানে তোমাকে একটা মানুষের সেবা করতে হবে, এবং সেই মানুষটার সেবা করার জন্য তোমাকে অ্যাটলিস্ট একটা মানে সাধারণ জ্ঞান থাকতে হবে, এবং তোমাকে পড়াশোনাটা করতে হবে। তুমি উচ্চ মাধ্যমিকে বা কিন্তু পড়াশোনাই করো, তুমি কোনো ইংলিশের একটা তোমার ধারণাই নাই, তোমার যদি এখন সেলফ ইন্ট্রোডাকশন করতে দেওয়া হয় তুমি নিজেই করতে পারবে না, নার্সিংয়ে চলে যাচ্ছ, সাধারণ ইংলিশটা তুমি পড়তে পারছো না আর নার্সিংয়ে চলে যাচ্ছ, বা তোমার এই মেডিকেল ফিল্ড সম্পর্কে তোমার কোনো ইন্টারেস্ট নেই, কেবল স্যালারির জন্য জবের জন্য তুমি নার্সিং চলে যাচ্ছ, একটা সিকিউরিটি স্যালারি আছে, এরকম ভাই এরকম করে যেও না। নার্সিংটা একটা ভালো প্রফেশন, এই প্রফেশনটাকে প্লিজ নষ্ট করো না, ঠিক আছে। নার্সিংটা তোমার যদি ইচ্ছা থাকে যে আমি একটা পড়াশোনা করে আমি একটা সত্যি ভালো পড়াশোনা করবো, এবং শুধুমাত্র জিএনএম পাস করার পরে যে তোমরা একদম চলে আসছো জবে, জব এরকম কোনোদিন হয় না, ঠিক আছে। জিএনএম করার পর পোস্ট পিএসসি, তারপরে MSc PhD একদম হায়ার লেভেলে যেতে হয়। কোনো একটা তুমি দেখাতে পারবে না যে MBBS পাস করার পর শুধু যারা নিট দিচ্ছে, ক্র্যাক করছে, MBBS যাচ্ছে, তারা শুধুমাত্র MBBS করে বসে আছে, তারাও MS MD দেন কোনো একটা স্পেশালাইজড হচ্ছে, ঠিক আছে। তো যাদের পড়াশোনার প্রতি ইন্টারেস্ট আছে, খুব সিরিয়াস তোমরা একদম পড়াশোনার প্রতি, তারাই তোমরা নার্সিংয়ে যাও, নাহলে অনেক মানে প্রফেশন আছে তোমাদের। তোমাদের যেটা প্যাশান আমি সবসময় বলে এসেছি, তোমাদের প্যাশান ফলো করো, তোমাদের যেটা প্যাশান তোমরা সেই প্যাশান অনুযায়ী যাও, ঠিক আছে। তোমরা আমি 100% দেখছি সাকসেসফুল হবে। তোমার একটা টেকনিক্যাল লাইনে ইন্টারেস্ট আছে, তোমার মিউজিক লাইনে ইন্টারেস্টেড আছে, লোকের কথা শুনে তুমি নার্সিং পড়তে চলে যাচ্ছ। কালকে একজন ফোন করেছিল, নার্সিং করছে এখন সেকেন্ড ইয়ারে, আমি নাম বলছি না, তো সে ইংলিশে সরি মিউজিকে সে MA করেছে, তারপর নার্সিং পড়তে যাচ্ছে। কেন, তুমি ইংলিশে এতদূর শিখলে, তুমি ইংলিশটা নিয়েই এগো, সরি বারবার ইংলিশ বেরিয়ে যাচ্ছে না, মিউজিকটা তুমি এতদূর শিখলে, তুমি মিউজিকটা নিয়েই এগো, তোমার মিউজিকই তুমি ওটাকে ভালোবাসো, তুমি কেন নার্সিং পড়তে যাচ্ছো লোকের কথা শুনে? আর কিছু কিছু এজেন্ট আছে এমন বোঝাচ্ছে নার্সিংটা নিয়ে, তুমি যদি সেরকম খুব বেশি বেশি বোঝাই যে এটা আছে উল্টোপাল্টা ফালতু কথা বলে, আমি সঙ্গে সঙ্গে তাদেরকে ব্লক করে দাও। কারণ উল্টোপাল্টা কোনো এজেন্টের, আর ব্যাঙ্গালোরেতে এমন অনেক কলেজ হয়ে গেছে যেখানে একদম মানে প্র্যাকটিক্যাল তো করাই না, ফালতু ফালতু অনেক হয়ে গেছে, আর নার্সিং পড়ে চাকরি পাওয়া যায় না। আমাকে একটা ছেলে দেখাও দেখি যে MS রামাইয়া মেডিকেল কলেজ থেকে পাস আউট হয়ে চাকরি পাচ্ছে না, বা রাজশ্রী কলেজ থেকে পাস আউট হয়েছে চাকরি পাচ্ছে না,
বৈদিহি কলেজ থেকে, বৈদিহি মেডিকেল কলেজ থেকে পাস আউটের চাকরি পাচ্ছে না, কারণ সেখানে সেরকমভাবে পড়াশোনাটা হয়, সেখানে সেরকমভাবে শেখানো হয়, তোমরা উল্টোপাল্টা কলেজ থেকে পড়বে, দিয়ে এসে বলবে চাকরি পাচ্ছে না, এটা দিয়ে সবার দোষ, দিয়ে নার্সিং প্রফেশনটারই খারাপ হয়ে গেছে, এরকম হয় না, ঠিক আছে? একটা জায়গায় যেতে হলে সেটাকে পরিশ্রম দিয়ে পড়তে হয় অ্যাটলিস্ট। ব্যাঙ্গালোরে তো 90% ছেলে পড়াশোনাই করে না। আগে পুরো কলেজগুলোতে ডিক্টেট হতো, মানে এক্সাম হলে স্যার ম্যামরা আসতো, বলে দিত আর এক্সাম দিত, এরকম করে পাস আউট হতো। তুমি একটা কথা বলো, তোমার মায়ের কোনো ট্রিটমেন্ট হয়েছে বা তোমার মায়ের কোনো একটা বড়সড় কোনো রোগ হয়েছে, তুমি কি নিজে কিছু জানো না? তুমি কি সেরকম জেনে শুনে কি সেরকম তুমি নার্সের কাছে ট্রিটমেন্টে দিতে যাবে? তা তুমি নিজে শিখছো না, তাহলে তুমি অপর লোকের, অপর মায়ের বা অপরের তো ফ্যামিলিতে তুমি তার ট্রিটমেন্ট কীভাবে করবে? এটাকে ছাবলাম হচ্ছে নাকি এই লাইনটাকে নিয়ে? এরকম হয় না, ঠিক আছে? তোমরা সিরিয়াস, যারা সিরিয়াসভাবে আছো তারা নার্সিংয়ে যাও, সত্যি নার্সিং একটা ভালো প্রফেশন এবং কেরিয়ার আছে, একদমই যে নার্সিং কেরিয়ারটা নাই সেরকম না, ভালো করে পড়াশোনা করতে পারলে অবশ্যই নার্সিং কেরিয়ার আছে, না হলে তো অনেক লাইন আছে, কেন বেকার বেকার এখানে গিয়ে লাইনটাকে নষ্ট করছো তোমরা? আর অনেকে আমাকে মেসেজ করছো যে তুমি মোবাইলে নাম্বার দিয়ে দিচ্ছ, এরকম তুমি নিজেও একটা কনসালটেন্ট, তুমি নিজেও এজেন্ট। ভাই আমি এজেন্ট না বা আমি কনসালটেন্ট না, বা যদি বলতে পারে হ্যাঁ আমি কনসালটেন্ট, কিন্তু আমি তোমাদেরকে সবসময়ই একটা ভালো সাজেশন দিয়েছি যে মেডিকেল কলেজে ভর্তি হও বা মেডিকেল কলেজ। আমার একটা স্টুডেন্ট দেখাতে পারবে না যে উল্টোপাল্টা কলেজে পড়াশোনা করছে বা আমি উল্টোপাল্টা কলেজে ভর্তি করিয়েছি, ঠিক আছে? যেগুলো করাচ্ছি একদম মেডিকেল কলেজে ভালো প্রফেশনে করাচ্ছি, কারণ তাদেরকে আমি বাস্তবটা দেখিয়ে দিচ্ছি এরকম এরকম ব্যাপার আছে। আর মেডিকেল কলেজে তোমরা 3 লাখ বা 3.5 লাখ টাকা ভেবে, এরকম কম টাকা ভেবে তোমরা চলে যাচ্ছ, আলটিমেটলি এরকম কিছু হয় না, ঠিক আছে? তুমি দেখবে ভর্তি হওয়ার পর তোমার আরও অনেক কিছু চার্জেস অ্যাড হয়ে মেডিকেলের সমানে চলে যাচ্ছে। যদি পড়াশোনা করতে হয় একটা ভালো মেডিকেল কলেজ থেকে পড়াশোনা করো, তোমার কেরিয়ার অবশ্যই বেটার হবে, ঠিক আছে? আর যারা নার্সিং পড়ছো, শুধু জিএনএম করার পর তোমরা জবে জয়েন করো না, কারণ তোমরা জিএনএম করার পর পাস বা বিএসসি নার্সিং করছো, তোমরা কমপ্লিট করার পরে পরে জবে জয়েন করো না, তোমরা আরও হায়ার স্টাডি করো। কারণ আমি দেখেছি ম্যাক্সিমাম ছেলে মেয়ে জিএনএম বা বিএসসি নার্সিং করার পর জব জয়েন করে নিচ্ছে, এটা করো না তোমরা। তোমরা হায়ার স্টাডি করো, আরও তোমরা পিএইচডি করো, একদম একটা হায়ার লেভেলে যাও, তো তোমরা অবশ্যই একটা ভালো স্যালারি তোমরা পাবে, ঠিক আছে? তো তোমাদের কাছে আমাদের রিকোয়েস্ট, তোমরা আগে ব্যাপারটা ভালো করে বোঝো, ঠিক আছে? দেন তোমরা এটাকে জয়েন্ট করো। আর সবাই নার্সিংয়ে চলে যেও না, তোমাদের যাদের ভালো লাগে না, এই প্রফেশনটাকে নিয়ে ইন্টারেস্টেড নাই, স্পেশালি ছেলেদেরকে আমি বেশি করে বলছি যে দেখো নার্সিংটা এটা স্পেশালি মেয়েদের লাইন। আর তোমাদের যাদের ইচ্ছা আছে যে আমি সেবা করবো, মানুষের সেবা করতে চাই বা আমি এই প্রফেশনটাকে ভালোবাসি, ভালো লাগে, তারাই নার্সিংয়ে যাও। ওই স্যালারি জবের জন্য এসব দেখে তোমরা নার্সিংয়ে যেও না, কারণ এটা এরকম করে গেলে 100% আমি লিখে দিচ্ছি তোমরা কোনো জব পাবে না, তোমাদের কেরিয়ার বরবাদ হয়ে যাবে। সো আমি আশা করছি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো অ্যাটলিস্ট। আর যদি এরপরও তোমরা যাও, তাহলে যাও, নিজের কেরিয়ার নষ্ট করো, আমার কি যাও, বিভিন্ন রকম এখন এত তোমাদের চারিদিকে ফ্রড হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ এখন এত এত জিনিস হচ্ছে, এরপরও যদি তোমরা সাবধান না হও, যাও নিজেদের কেরিয়ার নষ্ট করো, ঠিক আছে? যেটা তোমাদের মানে একদম বাস্তব আমি সেটা বলে দিলাম। এরপর যদি তোমাদের যেটা ডিসিশন নেওয়া সেটা নাও, আর যারা একদম জেনুইন একটা ভালো নার্সিং করতে চাও, তারা আমি নাম্বার দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে বা হয়তো আছে এখানে, কন্ট্যাক্ট করো, আমি তোমাদেরকে একটা ভালো কলেজ বা ভালো জায়গায় তোমাদেরকে দিয়ে দেবো। যারা সত্যি সত্যি একটা নার্সিং করতে চাও বা নার্সিং মানুষের সেবা করতে চাও, তারাই শুধুমাত্র এখানে আসো, ঠিক আছে? তো আই থিঙ্ক তোমাদের অনেকটা ক্লিয়ার হয়েছে। আর যদি তোমাদের আরও কিছু জানার থাকে আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদেরকে বলে দেবো যে কীরকম কী হতে পারে, বা আমাকে ওই মেসেজ করো হোয়াটসঅ্যাপে, আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো যখন আমাদের টাইম থাকবে, ঠিক আছে? তো আর যদি মনে হয় যে আরও অনেক কিছু টপিক আছে তোমাদের মাথায় আছে, যেগুলো কোশ্চেন, যেগুলো নিয়ে মানে আমার একটা ভিডিও বানানো উচিত বা সবাইকে জানানো উচিত নার্সিং ফিল্ড সম্পর্কে, তো তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও যে দাদা এই এই জিনিসগুলো একটু বলো, তাহলে আরও জিনিসটা ক্লিয়ার হবে, ঠিক আছে? তো আমি অবশ্যই ভিডিও বানাবো। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, আর নিজের ডিসিশনটা ঠিকঠাকভাবে নাও। থ্যাংক ইউ।